টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে হার্দিক সম্ভাষণ। সনাতন ধর্মমতে মা লক্ষ্মী হলেন ধনসম্পত্তি ও সৌভাগ্যের দেবী। মা লক্ষ্মীর কৃপা যে সংসারে পড়ে সেই সংসারে যেমন অর্থের অভাব হয় না, তেমন সৌভাগ্য বর্ষিত হয়। আবার সবার সংসারে মা লক্ষ্মী বিরাজ করেন না। মা লক্ষ্মী প্রাণচঞ্চলা, তাকে ধরে রাখা খুব কঠিন। আবার বাড়ির মহিলাদের অল্প বিস্তর ভুলেও মা লক্ষ্মী রুষ্ট হন। ঠিক কি কারণে সংসার লক্ষ্মী ছাড়া হয় এবং কি কি গুণে সংসারে ও নারী দেহে মা লক্ষ্মী বিরাজ করেন, তা জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। প্রথমেই বলবো লক্ষ্মী দেবী কোন কোন গৃহে প্রবেশ করেন না। এক, যে সকল গৃহে পিতামাতা, অতিথি, গুরু, ঈশ্বর অবহেলিত হয়। দুই, যারা মিথ্যাবাদী, দুর্বল চেতা, যারা সারাক্ষণ নাই নাই করে ও ঋণগ্রস্ত, বিশ্বাসঘাতক, কৃতজ্ঞতা অস্বীকার করে, যারা সত্যের পথে চলে না, সারাক্ষণ দুশ্চিন্তায় আচ্ছন্ন থাকে, যারা পাপী হয় ও যাদের শত্রুর অভাব হয় না। তিন, যারা পরশ্রী কাতর, মন্দ বুদ্ধি সম্পন্ন, যারা শয়নের পূর্বে পা ধোয় না, যারা শয়নের সময় বস্ত্র পরিধান করে না, পরনের বস্ত্র ময়লা, এবং যারা কলহ করতে বেশি ভালোবাসে, বেশি ঘুমায় ও প্রভাতে ওঠে না, সেই সমস্ত বাড়িতে মা লক্ষ্মী স্থায়ীভাবে থাকেন না। এবার বলবো মা লক্ষ্মী কাদের ঘরে স্থায়ীভাবে বিরাজ করেন। এক, যে সকল গৃহে রমণী সুশ্রী ও কর্মপরায়ণ, যে সংসারে সবার খেয়াল রাখে, পিতামাতাকে সম্মান করে, গৃহে অতিথি আসলে ফেরায় না, ভিক্ষুক আসলে ভিক্ষা দেয়, ধার্মিক ও বিদ্বান হয়, ভগবানের নিয়মিত আরাধনা করে, ফুল তোলার পর গন্ধ নেন না এবং অপরকে আঘাত করেন না সহজে। দুই, যে সকল গৃহে ধানের বর্ণ স্বর্ণের মতো, অন্ন তুসিন এবং চালের রং রূপার মতো হয়। তিন, যে সংসারের পুরুষ ধীরে স্নান করেন এবং দ্রুত আহার গ্রহণ করেন, পরশ্রী দর্শন করেন না, কর্মঠ ও সংযত হয়, তাদের ঘরে মা লক্ষ্মী সৌভাগ্যে ও ধনসম্পদে ভরিয়ে দেন। এছাড়াও মা লক্ষ্মী সেই সব নারীর দেহেই বাস করেন যারা পরিবারের গুরুজনের কথা অমান্য করেন না, যারা স্বামীর আদেশ পালন করেন এবং স্বামীর আহারের পর অবশিষ্টটা আহার করেন। এছাড়াও যারা সৌভাগ্যবতী, লাবণ্যময়ী, বীর্যশালিনী, পরিতুষ্টা এবং প্রিয়দর্শিনী হন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।